বাংলা চলচ্চিত্র জগতে মহানায়ক উত্তম কুমার হলেন একজন কিংবদন্তি নক্ষত্র। স্বাধীনতার পরেই সবে বাংলা চলচ্চিত্রে একটু একটু সাজতে শুরু করেছে। ঠিক তখনই সাদা কালো পর্দায় অভিনয়ের জাদুকাঠির পরশে বাংলা সিনেমার রঙিন উপন্যাসকে আলাদা মাত্রা দিয়ে সঠিক তালমাত্রায় পৌঁছে দেন উত্তম কুমার। তবে অভিনয়ের জগতে পা দিয়ে সফলতার মুখ দেখেননি উত্তম কুমার। শুরুর দিকে বেশ কয়েকটা ছবিতে নিরাশার পর অবশেষে বাংলা অভিনয় জগতে নতুন দিশা পায় উত্তম কুমার। একে একে সুপারহিট বাংলা ছবি দিয়ে বাংলার তরুণীর মনে স্বপ্নের রাজপুত্র হয়ে ওঠেন এই নায়ক। বাংলা ছবিতে জনপ্রিয়তার নিরিখে বাংলা সিনেমার ম্যাটিনি আইডলের তকমা পায় উত্তম কুমার। তখনকার দিনের তরুণীরা যেমন উত্তম কুমার নাম শুনেই মোহাচ্ছন্ন হতো, ঠিক তেমনি আবার তরুণরা উত্তম কুমারকে দেখে উত্তম কুমারের স্টাইল, হেয়ার স্টাইল, দাড়ি ও গোফ রাখত। ১৯২৬ সালের ৩রা সেপ্টেম্বর উত্তম কুমার তার কলকাতার আহেরি টোলার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে নায়ক হিসেবে তিনি উত্তম কুমার নামে খ্যাতি পেলেও উত্তম কুমারের আসল নাম হল অরুণ কুমার চ্যাটার্জি। উত্তম কুমারের বাবা শ্রী সাতকড়ি চ্যাটার্জি কলকাতার মেট্রো সিনেমা হলে মেশিন অপারেটরের কাজ করতেন এবং তার সাথে সময় পেলে মাঝে মধ্যে নাট্যচর্চায়ও মন দিতেন। মাতা চপলা দেবী ঘরের গৃহকর্মী, একজন সাধারণ মহিলার ন্যায় সংসারের কাজ সামলাতেন। উত্তম কুমারের আরও দুজন ভাই ছিলেন, তাদের নাম হল বরুণ কুমার এবং তরুণ কুমার চ্যাটার্জি। উত্তম কুমার তার স্কুল শিক্ষা পুরো করলেও স্নাতক পাশ করে উঠতে পারেননি। উত্তম কুমার সাউথ সার্বানান স্কুল থেকে তার স্কুল জীবনের পঠন পাঠন শুরু করেন। পরে বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করার জন্য তিনি গোয়েঙ্কা কলেজে ভর্তি হন, কিন্তু পারিবারিক দুরবস্থার জন্য তাকে স্নাতক স্তরের পড়াশোনা অসম্পূর্ণ রেখে কলকাতা পোর্ট ট্রাস্টে কেরানির চাকরি নিতে হয়। ১৯৪৩ সালে উত্তম কুমার গৌরী দেবীকে বিবাহ করেন এবং তাদের একটি পুত্র সন্তান হয়। উত্তম কুমারের পুত্র সন্তানের নাম হল গৌতম চ্যাটার্জি। আজকে গৌতম চ্যাটার্জির পুত্র উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি বাংলা সিরিয়ালের ছোট পর্দায় অনেক চরিত্রেই হয়তো আপনারা দেখে থাকেন তাকে। মহানায়ক উত্তম কুমার ১৯৪৮ সালে নীতিন বসুর দৃষ্টিদান ছবি দিয়ে অরুণ কুমার নাম দিয়ে সিনেমা জগতে পা রাখেন। কিন্তু শুরুর দিকে উত্তম কুমার অভিনীত সিনেমাগুলো ফ্লপ হওয়ার কারণে তিনি দর্শকের হৃদয়ে সেরকম জায়গা করে উঠতে পারেননি। এর আগে অবশ্য মায়াডোর ছায়াছবিতে উত্তম কুমার অভিনয় করেন, কিন্তু সেই ছায়াছবিটি মুক্তি পায়নি। তারপর একের পর এক সিনেমা ফ্লপ হওয়ার কারণে ফ্লপ হিরোর তকমার এক ঘেয়েমি ভাব কাটিয়ে ওঠার জন্য তিনি জীবনে নানাবিধ পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করে নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন। ফ্লপ ছবির নায়কের তকমা পাওয়া পিছুটান থেকে বার হয়ে আসার জন্য তিনি ক্রমাগত জীবন সংগ্রামের সাথে নিজের নাম পাল্টে অরুণ চ্যাটার্জি, অরুণ কুমার চ্যাটার্জি, আবার কখনো উত্তম চ্যাটার্জি, তো কখনো আবার উত্তম কুমার নাম রাখেন। শেষমেশ উত্তম কুমার নাম দিয়ে তিনি তার মাথায় লাগা ফ্লপ নায়কের কলঙ্কের দাগ মিটিয়ে নিজের নামের সাথে বাংলা সিনেমার উত্তম নাম দিয়ে প্রকৃত উত্তম নায়ক হয়ে ওঠেন। উত্তমের অভিনয়, প্রেম ও সিনেমায় অভিনয়ের পিছনে কিছু কারণ অবশ্য খুঁজে পাওয়া যায়। উত্তম কুমারের বাবা সাতকড়ি চ্যাটার্জি ছিলেন নাট্যপ্রেমী মানুষ, সেই সূত্র ধরেই হয়তো উত্তমের রক্তে অভিনয়ের রক্তবীজ হয়তো পুঞ্জীভূত হয়েছিল। উত্তম কুমার সেকালীন কলকাতার লুনার ক্লাবের সদস্য ছিলেন, সেই ক্লাবেই তিনি মুকুট নামক রবীন্দ্র নাটকে প্রথম মঞ্চাভিনয় দিয়ে অভিনয়ে হাত খড়ি দেন। এছাড়াও অভিনয়ের পাশাপাশি উত্তম কুমার সাঁতার কাটতেন, ফুটবল খেলতে ভালোবাসতেন। মল্লযুদ্ধের আখড়ায় ননী ঘোষের কাছে তিনি কুস্তির তালিমও নিয়েছিলেন। উত্তম কুমার ছিলেন একজন স্বাস্থ্যবান পুরুষ, তাই অভিনয়ের পাশাপাশি তার রূপ সৌন্দর্যের জাদু সেকালের তরুণীদের মনে আঁচর কাটত। বলা বাহুল্য, সেকালের তরুণ প্রজন্ম উত্তম কুমারের নামেই মুগ্ধ ছিলেন। একের পর এক উত্তম অভিনীত ছায়াছবিগুলো ফ্লপ হয়ে যাওয়ায় উত্তম কুমার মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলেন। সেই সময় অবশ্য উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবী উত্তম কুমারের পাশেই ছিলেন। স্ত্রী সুপ্রিয়া দেবীর অনুপ্রেরণায় উত্তম কুমার আবার নতুন করে সিনেমায় অভিনয় শুরু করেন। সেই সময় সেকালের সেরা এমপি স্টুডিওর সাথে তিনি অবশ্য
তিন বছরের জন্য চুক্তি আবদ্ধ হন। এমপি স্টুডিওর দৌলতে তিনি বসু পরিবার নামে একটি ছায়াছবিতে অভিনয় করেন। ছবিটি দর্শকদের আসর জোগাল। উত্তম কুমার ভাঙা মনে সাহস ফিরে পেলেন। এরপর তিনি সুচিত্রা সেনের সঙ্গে জুটি বাঁধলেন। 1953 সালে উত্তম কুমার সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে 74.5 ছবিতে অভিনয় করলেন। সিনেমাটি মুক্তি পেতে প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হয়ে যায়। এক টানা 65 সপ্তাহ ধরে সিনেমা হলে দর্শকদের মন জোগায় উত্তম সুচিত্রার 74.5। এরপর উত্তম কুমারকে আর পিছু ফিরে তাকাতে হয় না। উত্তম ও সুচিত্রা জুটি একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে দর্শকের মন জোগাতে থাকে। সব মিলিয়ে 1954 সাল থেকে 1955 সাল পর্যন্ত টানা এক বছর উত্তম কুমার সুচিত্রা সেন একসাথে অভিনয় করেন। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত 30+ সিনেমা রয়েছে। উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত সিনেমাগুলোর মধ্যে কিছু হল অগ্নিপরীক্ষা, সাপমোচন, ইন্দ্রাণী, সপ্তপদী, হারানো সুর, প্রিয় বান্ধবী এবং আরও অনেক মুভি। এই সমস্ত সিনেমাগুলোই তৎকালীন বাংলা সিনেমার সাদাকালো পর্দাকে এক টানা প্রায় 20 বছর যাবৎ ভালোবাসার খোরাক হিসেবে সেরা সিনেমার শিরোপায় সাজিয়ে রেখেছিলেন। উত্তম ও সুচিত্রা জুটির পর দর্শকের মন করেছিল উত্তম ও সুপ্রিয়া চৌধুরীর জুটি। উত্তম ও সুপ্রিয়া দেবীর বড় পর্দায় তাদের পথ চলা শুরু হয় সোনার হরিণ ছায়াছবি দিয়ে। একের পর এক উত্তম ও সুপ্রিয়া দেবীর জুটি সময়ের সাথে সাথে বহুবিধ সিনেমার উপহার দিয়ে দর্শকের মন জুগিয়েছিলেন। উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত সেরা সিনেমাগুলো হল সোনার হরিণ, সন্ন্যাসী রাজা, বনপলাশীর, পদাবলী, বাঘবন্দির খেলা এবং আরও অনেক মুভি। অভিনয় জগতের বাইরে সুপ্রিয়া দেবীর সঙ্গে উত্তম কুমারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তিনি জীবনদশায় শেষের 17 বছর স্ত্রী গৌরী দেবীকে ত্যাগ করে সুপ্রিয়া দেবীর সাথেই কাটিয়েছিলেন। একইভাবে সুপ্রিয়া দেবীও উত্তমের প্রেমে নিজের স্বামীকে পাকাপাকিভাবে ছেড়ে দেয়। উত্তম কুমারকে নিজের সেবা যত্ন দিয়ে নিজের প্রাণের দোসর হিসাবেই ভালোবাসার খোরাক জুগিয়েছিলেন। উত্তম সুচিত্রা ও উত্তম সুপ্রিয়া জুটি ছাড়াও আরও একটি বেশ জনপ্রিয় জুটি হল উত্তম সাবিত্রী জুটি। উত্তম কুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায়কে বেশ কয়েকটি ছায়াছবিতে একসঙ্গে দেখা গেছে। উত্তম কুমার অবশ্য সাবিত্রী দেবীকে একজন প্রতিভাশীল অভিনেত্রী বলেই মনে করতেন। উত্তম কুমার ও সাবিত্রী দেবীর কতগুলো উল্লেখযোগ্য সিনেমা হল হাত বাড়ালেই বন্ধু, মৌচাক, ধন্নি মেয়ে ইত্যাদি। তবে উত্তম কুমার ও সাবিত্রী দেবী অভিনীত হাস্যকৌতুক সংলাপ দ্বারা নির্মিত বাংলা সিনেমা মৌচাক আজও দর্শকের কাছে সমান আদরের। সুখ ও দুঃখের টানা 17 বছরের সঙ্গী ছিল উত্তম কুমারের টেপ রেকর্ডার। এই টেপ রেকর্ডারটার সাথে উত্তম বাবুর নানা স্মৃতি জড়িত ছিল। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এভাবেই তার স্মৃতি জড়িত টেপ রেকর্ডারটা ছিঁড়ে চলে যায়। এতে মন খারাপের মাঝেও সেদিন অগুবধূ সুন্দরী ছবির শুটিং সেটে শুটিংয়ের জন্য হাজির হয়েছেন, কিন্তু কেমন যেন অন্য মনস্ক ছিলেন উত্তম কুমার। সারাটা দিন সেরকমভাবে খাওয়া দাওয়া করেননি উত্তম কুমার, কিন্তু কেই বা জানত সেদিনই তার জীবনের শেষ দিন। সেদিনের শুটিংয়েই হয়তো তার জীবনের শেষ সংলাপ আমিও দেখে নেব, আমার নাম গগন সেন, এই সংলাপ পুরো বলতে না বলতেই অসুস্থ হয়ে পড়লেন উত্তম কুমার। অসুস্থ শরীরে বাড়ি ফিরলেন উত্তম কুমার। বাড়ি ফিরলেও বিছানায় বিশ্রাম নেননি তিনি। তিনি বন্ধু দেবেশ ঘোষের কথা রেখে সেদিন তার বাড়িতে নেমন্তন্নে হাজির হন। বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কখন মাঝরাত্রি হয়ে গেছে ঘড়ির কাটার দিকে নজর পড়েনি কারো। অবশেষে রাত করেই মাঝরাত্রে বাড়ি ফিরলেন তিনি। উত্তম কুমার বাড়ি ফিরে অসুস্থ বোধ করতে লাগলেন, আবার অসুস্থ হলেন তিনি। এরপর একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন উত্তম কুমার। চিকিৎসার জন্য উত্তম কুমারকে একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। আইসিইউতে 4-5টা ডাক্তার নিরলসভাবে চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারলেন না। 1980 সালের 24 জুলাই রাত 8:32 দুনিয়ার রঙ্গমঞ্চকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরতরে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। ততক্ষণে উত্তমের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে বিশিষ্ট জনের ভিড় জমতে শুরু করেছে। উত্তমের মৃত্যুর খবর বেশিক্ষণ চাপা রাখা গেল না।
25 তারিখ ভোরবেলায় সে খবর কলকাতার মহানগর থেকে ছড়িয়ে ভূভারতে উত্তম কুমারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। ভক্তরা ভিড় করেছিলেন রাস্তায় রাস্তায় গুরুকে শেষবারের মতো দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগলো উত্তম কুমারের জীবনী সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্যগুলো জানতে পেরে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানান এবং পরবর্তীতে কার জীবনীর উপরে এরকম আরও কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান। এই পর্যন্তই, ভালো থাকবেন।